দেখ, এক মাস কিন্তু অনেক সময়। আমি তো মনে করি এই সমস্যাটা রোমিও একটা সেলফোনের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে। কি করে বল, কি করে? নিহা, শীলা, মাধু, রুনা, আমি মনে করি ওরা সবাই তোকে মনে মনে ভালোবাসে। তোর যাকে পছন্দ হয় তুই ওকে ফোন করে বলে দে তুই তাকে বিয়ে করতে চাস, সমস্যা সমাধান হয়ে যাবে। ভালো বুদ্ধি। এবার তুই একটু চিন্তা কর, তোর কাকে বেশি পছন্দ? যদি বলি বউ করার মতো কাউকেই না। মানে? ওরা প্রত্যেকেই আমার ভালো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু বউ হওয়ার মতো ওরা কেউই না। কেউ না কেন, ওরা তো কেউ অসুন্দরী না। আমি কি বলেছি ওরা অসুন্দরী? সমস্যাটা কোথায় তোর? আমি সেই মেয়েকেই বিয়ে করতে চাই, যে মেয়েকে প্রথম দেখে আমি মুগ্ধ হয়ে যাব, যে মেয়েকে দেখে আমার চোখের পলক পড়বে না, যে মেয়েকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলব। তুই এক কাজ কর, আট কলেজে যা, ভাস্কর শিল্পীকে বল তোর জন্য একটা মূর্তি বানিয়ে দিবে। মূর্তি বানাতে হবে না, আমি ঠিকই খুঁজে পাব। শুধুমাত্র এক মাস সময় আমার জন্য কম হয়ে যাচ্ছে। এই যা। পেয়েছি, আমার মনের মতো মেয়ে খুঁজে পেয়েছি। ভালো তো? ভালো না? গেল কোথায়? আমার চোখের সামনেই তো ছিল। ছিল তো, ছিল না, গেল কোথায়? এই মাত্র কিছু মেয়ে আমাদের সামনে দিয়ে চলে গেল। মেয়েগুলোর মধ্যে ওই মেয়েটিও ছিল। তাহলে আমার মনে হয় ওই কফি হাউস থেকে বের হয়েছে। তাই? শোন, কাল সকাল থেকে আমরা এই কফি হাউসে এসে বসে থাকবো, নিশ্চয়ই ও আসবে। ওকে। মা, ও মা, আমি তোমার খোকা বলছি। আজ আমি খুব খুশি, তোমাকেও একটা খুশির সংবাদ দেব। তুমি তো আমাকে ছোটবেলায় বলতে, ছোট খোকা তোকে একটা পুতুলের মতো বউ এনে দেব। তুমি তো দিলে না। কিন্তু মা, আমি একটা পুতুলের মতো মেয়ে দেখেছি। তুমি উপর থেকে দোয়া করো আমি যেন ওই পুতুলের মতো মেয়েটাকে খুঁজে পাই। আমার এসব প্রেম টেম একদম ভালো লাগে না। তোমার তো একদম রীতিমতো প্রেমে হাবুডুবু খাচ্ছে। আরে তোর আবার কি হলো, কোনো প্রেমিককে চোখে পড়লো নাকি? আরে না, কোনো প্রেমিক না, লোক। তোর আবার ভাগ্য পরীক্ষা করানোর ইচ্ছা হলো নাকি? আমার না, দেখি তোর ভাগ্যে কি বলে। আমি এসব বিশ্বাস করি না। তারপরে শুনতে তো কোনো দোষ নেই, চল না। বলছি তো, আমি এসব একদম বিশ্বাস করি না। তারপরও তোকে যেতে হবে, চল। আরে আরে চল না, আয় না। চাচা দেখেন তো আমার বান্ধবীর ভাগ্যে কি আছে, বস। তুই যে কি না, আরে দেখা নাই। পাখি, ম্যাম সাহেবের ভাগ্যে কি আছে, উঠাও তো দেখি। তোমার সাথে যার প্রেম হবে, কালকে সে তোমাকে প্রথম দেখেছে, তোমাকে দেখে সে মুগ্ধ হয়েছে। আচ্ছা, তোরা কি চাপাবাজি শুনবি নাকি যাবি বলতো? চাপাবাজি বলছেন, একদিন ঠিকই বলবেন, আমি মিথ্যে বলিনি। আর একটা কথা, ওই ছেলেটির নামের প্রথম অক্ষর আর থাকবে। আচ্ছা, তোরা এই বিশ্বাস নিয়েই থাক, আমি চললাম, প্রথম অক্ষর আর হবে। আরে শোন না, কি দারুণ। তাহলে বল, তোকে যে মেয়েটা মুগ্ধ করলো সে মেয়েটা দেখতে কেমন? দেখতে কি দেখতে, কি দেখতে, এক ঝলকই চলে গেল। আহা, আহ।
কি হলো বল, পাগল হয়ে গেলি নাকি? বলি ভাবি, বলি বলি। কি হলো, খাচ্ছ না কেন? খাও। তুমি জানো না, জুলিকে না খাইয়ে আমরা খেতে পারি না। ডাকো জুলিকে। মামা, এই পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী মেয়ে আর কেউ আছে বলে আমার মনে হয় না মামা। আমি একমাত্র মেয়ে, আমার প্রতিদিনের সকাল শুরু হয় তোমাদের সবার ভালোবাসা দিয়ে। মা, আমরা শুরু করতে পারি? অবশ্যই। আচ্ছা, কেন শুরু হবে না? তুই ছাড়া আমাদের ভালোবাসার কে আছে বল? কেউ নেই। এমন মামাদের আমি পেলাম না। শোন, হিংসে করার জন্য সকাল সকাল তোকে কে আসতে বলেছে? মামা দাও। কেউ আসতে বলেনি, বিপদে পড়ে আসতে হয়েছে। মামা, মেম সাহেবের সাথে একটু কথা বলার সময় হবে? অবশ্যই হবে। জুলি, যা, তোমাকে একটু সময় দি। চল উপরে চল। করিম, করিম। জি আফা। শোন, আমাদের জন্য দুই কাপ কফি উপরে নিয়ে আয়। আপনারা যান, মুই লই আইতেছি। আয়। বল, বিপদটা কি? হঠাৎ করে প্রেমে পড়েছি। থেকেই শুরু করি। হ্যালো জান, তুমি কেমন আছো জান? জান কে? জান কার জান? আমার জান। আমার মনে হচ্ছে আপনি রং নাম্বারে ফোন করেছেন। হাই হাই জান, এ তুমি কি বলছো? আমার রোমিওকে আমি চিনব না? জান, জানো কাল সারা রাত আমি তোমাকে স্বপ্নে দেখেছি। সত্যি করে বলুন তো আপনি কে? জান, তুমি আমাকে চিনতে পারছো না? আবার যদি এই কথা বলো আমি কিন্তু মরে যাব, মরে যাব, মরে যাব, মরে যাব। সেই ভালো, পৃথিবীতে জনসংখ্যা অনেক বেড়ে গেছে, খবরদার আর ফোন করবেন না, ডিস্টার্ব একটা। কেটে দিয়েছে। তুই এমন ভাবে জান জান বলছিলি না, মনে হচ্ছে সত্যি সত্যি তোর জান। তোর কোনো ভয় নেই, তুই 100% সেফ জোনে আছিস। তুইও জানিস, আমিও জানি, আমার চেয়ে কোনো বড় লোকের ছেলের সাথে আমি প্রেমও করবো না, বিয়েও করবো না।